হ্যাঁ, হ্যালো স্টুডেন্ট। আজ আমি আরম্ভ করব অনুপাত ও সমানুপাতের পর্ব টু। গত পর্বে আমি অনুপাত সমানুপাতের সংজ্ঞা, অনুপাত সমানুপাতের কী কী বৈশিষ্ট্য এবং কী কী বৈশিষ্ট্য মেনটেন করে কী কী সূত্রগুলো এসছে সেগুলো আমি বলেছিলাম। আজ পর্ব টু এর যে প্রথম অঙ্কটা আরম্ভ করেছি, চারের দাগের ১ অঙ্কটা কী বলেছে, এ ইস টু বি ইকল টু ৬ ইস টু ৭ এবং বি ইস টু সি ইকল টু ৭ ইস টু ৮ ইস টু ৭ হলে এ ইস টু সি ইকল টু কত। আমি এ ইস টু বিকে আমি লিখেছি এ বাই বি করে, তাহলে এটাকে বাই এটাকে লিখেছি, এটা বাই এটা ইস টু এটাকে এত বাই এত, এত বাই এত করে লিখেছি। এবার রেসপেক্টিভ সাইড গুণ করে দিয়েছি, এই সাইডের সঙ্গে এই সাইড, তাহলে এই সাইডের সঙ্গে এই সাইড গুণ করলাম আর ওই দিকে এই সাইডের সঙ্গে এই সাইড গুণ করলাম। গুণ করে বি বি কেটে যাচ্ছে, উপরে এ থাকছে নিচে সি থাকছে, আর এই দুটো এটার সঙ্গে এটা গুণ করলে ৪৮, এটার সঙ্গে এটা গুণ করলে এটা। এবার ইস টু আকারে লিখেছি এইটা, এইটা বার করতে বলেছে। এই পেজ ৮২ পেজের অঙ্কটা কষে দেখি, ৫.১। নেক্সট যেটা করছি, চারে ত্যাগের দুইটা পরীক্ষা আসে সেজন্য আমি করছি এ ইস টু বি ২ ইস টু ৩ একই অঙ্ক, বি ইস টু সি ৪ ইস টু ৫। সো সি ইস টু ডি ইকুয়াল টু ৬ ইস টু ৭ বলে এ ইস টু ডি কত। উত্তর এ ইস টু বি, তাহলে এ বাই বি সমান কত, ২ বাই ৩। বি ইস টু সি ৪ ইস টু ৫, বি বাই সি ৪ বাই ৫। সি বাই ডি ৬ বাই ৭। এবার রেসপেক্টিভ সাইড গুণ করে দিচ্ছি, রেসপেক্টিভ সাইড গুণ মানে এবার সংখ্যাগুলো কাটছে কি, এই আর কাটছে, কাটছে না। এ বাই ডি সমান সমান থাকছে কত, ৮ আর ১৬ বাই ৩৫, বা এ ইস টু ডি ১৬ ইস টু ৩৫। এই এ ইস টু বি ৩ ইস টু ৪ এবং বি ইস টু সি ২ ইস টু ৩ হলে এ ইস টু বি ইস টু সি সমান কত।
এ পাইবি, এ বাই বি সমান হচ্ছে 3/4, বি বি টু সি সমান সমান 2/3, 2:3, বি বাই সি ইকুয়াল টু 2/3। আমি এই অঙ্কটা কে ধরেও করতে পারি, বা এমনি নর্মাল পদ্ধতিতেও করতে পারি। এখানে বিয়ের পজিশানে কত আছে আর এখানে বিয়ের পজিশানে কত আছে, আমি বিয়ের পজিশান দুটো সমান করতে যাচ্ছি। এখানে 2টি গুণ করলাম, ওপর নিচকে 2টি গুণ করলাম, তাহলে বি বাই সি ইকুয়াল টু 4/6, তাহলে এই দুটো থেকে যদি আমি কে ধরেই করি, এ বাই 3 ইকুয়াল টু বি বাই 4, এ বাই 3 বি বাই 4, এদিক থেকে বি বাই 4 সমান সমান সি বাই 6। শুধু সাইডগুলো চেঞ্জ করে দিলাম, এটা এখানে নিয়ে গেছি আর এটাকে এখানে নিয়ে আসছি। এবার দুটো যদি সমান করে দিই, এ বাই 3 সমান সমান বি বাই 4 সমান সমান সি বাই 6 ইকুয়াল টু কে ধরি, কে নট ইকুয়াল টু 0, তাহলে এ সমান সমান 3k, বি সমান সমান 4k, সি সমান সমান 6k। তাহলে এ ইস টু বি ইস টু সি 3k 4k 6k, কে কে কেটে যাচ্ছে 3, 4, 6, এই এটাকে এর পরের লাইনে ডাইরেক্ট উত্তর লিখে দিলেও লেখা যায়, যেহেতু এটা বা এত 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 রেশিও দেওয়া আছে, এটা লিখে দেওয়াই যায়। এখানে কে ধরলাম, কে ধরলে আরও একটু ভালো হচ্ছে, দুটো কথা গতদিন গত মূল পর্বে প্রথম যে ক্লাসে সেটা এই দুটো বলা হয়নি, সাম্যানুপাতি। একটা অনুপাত এস টু বি, এটা পূর্বপদ, এটা এটা উত্তরপদ। যদি এ সমান সমান বি হয়ে যায় তাহলে সেটা সেই অনুপাতটাকে বলা হবে, এ আর বি দুটো পদই পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয় তাহলে সেই অনুপাতটাকে বলা হবে সাম্যানুপাত। উদাহরণ 1:1, 2:2, 3:3, এগুলো সব এক একটা সাম্যানুপাত। নেক্সট, ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, কে ব্যস্ত অনুপাত, এই দুটো গত ক্লাসে বলা হয়নি। ব্যস্ত অনুপাত, একটা অনুপাত এ ইস টু বি, যদি পূর্বপদ আর উত্তরপদকে আমি চেঞ্জ করে দিই, বি ইস টু এ করে দিই, তাহলে এই যে অনুপাতটা তৈরি হলো এই অনুপাতটাকে বলা হবে এই অনুপাতের ব্যস্ত অনুপাত। পূর্বপদ আর উত্তরপদ যদি চেঞ্জ করে দিই তাহলে যে অনুপাতটা পাবো সেটা এই অনুপাতটার ব্যস্ত অনুপাত। এই অনুপাতের ব্যস্ত অনুপাতের আরেকটা নাম হচ্ছে বিপরীত অনুপাত।